হ্যালো ইউটিউবার রাজা শেখ বলছি টেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আসছি আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকের টিউটোরিয়ালের টপিকটি হলো আমরা আমাদের মোবাইলের স্টোরেজ স্পেস কোনো ফাইল ডিলেট না করে কিভাবে খালি রাখবো অর্থাৎ বিভিন্ন ফাইল বিভিন্ন জাং ফাইল ক্যাশ ফাইল আমাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজের জায়গা দখল করে রাখে যেমন ধরুন এখানে আছে অ্যাভেলেবেল আছে সাতশো মেগাবাইট একটু ভালো করে লক্ষ্য করবেন এবং ইউজড হয়েছে মেগাবাইট তো এখানে আমাদের ইন্টারনাল স্টোরেজে প্রচুর পরিমাণে জ্যাঙ্ক ফাইল জমা হয়েছে তো আমরা আমাদের মোবাইলে একটি মেসেজ সবসময় দেখতে পাই ইন্টারনাল স্টোরেজ খালি নেই ঠিক আছে তো এখন এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করব। তো এই সমস্যাটির সমাধান করার জন্য পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তাহলে কী হবে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটি আপনারা খুব সহজ সবাই আগে পেয়ে যাবেন ওকে বন্ধুরা তাহলে চলুন আমরা আমাদের সমস্যাটির সমাধান করে থাকি করে নিই তো প্রথমে আমরা যে কাজটি করব আমরা আমাদের মোবাইলের সেটিং অপশনটিতে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করার পর এখন নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন ম্যানেজ অ্যাপস নামে একটি অপশান আছে ম্যানেজ অ্যাপস আপনাদের মোবাইলে এখানে ম্যানেজ অ্যাপসের জায়গায় শুধু অ্যাপস নামক অপশানটিও থাকতে পারে তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন একটু ওয়েট করুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওকে তো এখন দেখুন ফার্স্টে আমার একটি অ্যাপ আছে সেকেন্ড লাইন ওকে তো এই অ্যাপ্লিকেশনটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর আচ্ছা এটাতে আমার তেমন কোনো ডাটা নাই তো এখন দেখুন এখানে আমার দেখুন এখানে ক্যালকুলেটার নামে একটি অ্যাপ ইনস্টল করা আছে একটু ওয়েট করুন হ্যাঁ দেখুন এখানে আমাদের ডাটা এই ডাটা জমা হয়েছে এত ওকে এখন আমাদের কি করতে হবে এটাকে ক্লিয়ার করে দিতে হবে ওকে এটা হয়ে গেছে হওয়ার পর এভাবে আপনারা কী করবেন আপনাদের মোবাইলের এখানে দেখুন ডাটা জমা হয়েছে এতো মেগাবাইট তো এটা আপনি কী করবেন এটাকে আপনারা ডিলিট করে দিবেন ম্যানেজার স্পেসে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখুন এই যে ক্লিয়ার অল ডাটা এটাতে ক্লিক করবেন ওকে একটু ওয়েট করুন হ্যাঁ দেখুন আমাদের ডাটা ক্লিয়ার হয়ে গেছে এটা এখন আর নেই এরপরে এভাবে আপনারা আপনাদের মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রাখেছেন সেইগুলো সব আপনারা আস্তে 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 সবগুলোকে ডিলিট করে দিবেন ওকে এবার দেখুন ফেসবুকে দেখুন ফেসবুক আপনার মোবাইলে জায়গা দখল করে রেখেছে দুশো সাতেরো মেগাবাইট এবং ক্যাশ ফাইল আছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর ওকে তো এখন আপনারা কী করবেন এটিকে আপনারা ক্লিয়ার করে দিবেন তাহলে আপনার মোবাইলে ইন্টারনাল স্টোরেজের জায়গায় খালি হয়ে যাবে দেখুন ক্লিয়ার এরপরে দেখুন আছে আপনার এখানে ফ্রি ইন্টারনেট এম এটা আমি ইনস্টল করেছিলাম এটাকে আপনারা এখান থেকে ক্লিয়ার করে দিবেন আপনাদের মোবাইলে যে অ্যাপগুলো আছে সবগুলো আপনি চাইলে এখান থেকে ক্লিয়ার করতে পারবেন গেট সাপস একটা এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন ওকে এইভাবে আপনারা আপনাদের মোবাইলে যে এগুলো আছে যে হ্যাঙ্গ এটা এভাবে আপনারা সব কিছু ক্লিয়ার করে দিবেন ওকে বন্ধুরা এরপরে দেখুন এখানে আছে মেসেঞ্জার মেসেঞ্জার জায়গা দখল করে আছে একশো তিপ্পান্ন মেগাবাইট ওকে এবং টু মেগাবাইট আসের ক্যাশ ফাইল এখন দেখুন এটাকে ক্লিয়ার দিলাম তো এই কয়টা আপনাদেরকে আমি দেখালাম আপনারা আপনাদের মোবাইলে যতগুলো এই লাইনে ওয়েট করুন এটি ইয়ে হচ্ছে হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে দেখুন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এটা তো এখন দেখুন এইভাবে আপনার আপনার মোবাইলে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো আপনারা এভাবে ক্যাশ ফাইল ডিলিট করে দেবেন এবং অ্যাপ ডেটা ডিলিট করে দেবেন এখন চলুন আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজে চলে যাই ফাইলসে ফাইলসে যাওয়ার পরে এখন লোকালে গিয়ে দেখবেন যখন দেখুন তখন ছিল সাতশো এখন আমাদের খালি হয়ে গেছে কত দেখুন এক জিবির মতো জায়গা আমাদের খালি হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন এভাবে আপনারা আপনাদের মোবাইলটি স্টোরেজ স্পেস খালি রাখতে পারবেন ওকে বন্ধুরা আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কোনো সমস্যালে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ আছে সেখানে জানাবেন এবং আমার এটি একটি নতুন ইউটিউব চ্যানেল আপনারা আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই একবার ভিজিট করবেন আশা করি আপনারা টেকনোলজি সম্পর্কিত খুবই সুন্দর সুন্দর এখানে ভিডিও পাবেন আপনাদের পছন্দ হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে আল্লাহ হাফেজ